বাধ রক্ষায় গভীর রাতে ইউপি চেয়ারম্যান আলী হায়দারের প্রাণপণ চেষ্টা বিস্তারিত দেখুন সুনামগঞ্জ প্রতিনিধির রিপোর্টে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ভারতের মেঘালয় পাহাড়ে বৃষ্টিপাতের কারণে নেমে আসা পাহাড়ি ঢলের পানি অস্বাভাবিকভাবে নদীর পানি বৃদ্ধির কারণে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কামালপুর গ্রাম সংলগ্ন ফাল ইর হাওড়ের পুরনো কুড়ির বাঁধের মাটি ধসে পড়েছে ও বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে স্থানীয় কৃষকরা জানান এই বাঁধটি ফাল ইর জন্য গুরুত্বপূর্ণ সোমবার রাত বারোটায় ফালির হাওরের এই বাঁধটি ঝুঁকিপূর্ণ অবস্থার খবর পেয়ে স্থানীয় কৃষকদের নিয়ে বাঁধে ছুটে যান তাহিরপুর উপজেলার ত্রিপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার বাঁধটি রক্ষায় তিনি স্থানীয় কৃষকদের নিয়ে বাঁশ কোদাল ও বাঁশের ছাটাই দিয়ে বাঁধটি রক্ষায় প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন এ সময় সাথে ছিলেন ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য ও প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদার তাহিরপুর উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু জাহান তালুকদার বীর মুক্তিযোদ্ধার সন্তান কাজল মিয়া খাইসার তালুকদার প্রমুখ